জীবনে খারাপ ভালো অনেক সময় আসে, কিন্তু তার জন্য ভালো সময়গুলোকে নষ্ট করার কোনো মানেই হয় না। ধরেন একটা মানুষের সাথে আপনার একেবারে দহরম মহরম সম্পর্ক, তারপরে ওই দিন শেষে হয় কি ভালো কিছু সময় কাটাতে হয়, না হয় হয় না। তো আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি ছিল আর কি, এটা হচ্ছে গতকাল রাতের ভিডিও। তো অ্যানিভার্সারি আমরা নিজেরা নিজেরাই করলাম, আমরা আবার খুব বেশি একটা মানে এই সেলিব্রেটগুলো না সবার সাথে করতে পছন্দ করি না, মনে হয় কি তাহলে মজাটাই মনে হয় যেন চলে যায় আর কি। তো নিজেরা নিজেরা করলাম, ওই কি আমার বান্ধবী ছিল আর আমার কাজিনরা ছিল, তারা মিলে আর কি ছোটোখাটো করেই করলাম। তো বেশ ভালোই লাগলো। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, রাতের বেলা তো ওরা সব চলেই গেছে, আর যেহেতু সবাই আমরা পাশাপাশি থাকি, খুব একটা দূরে না, ওই দু এক বাসা পর পর এরকমভাবে থাকা হয় আর কি। তো এই তো এখানে এখন আমি সকালবেলা চা করলাম, তো দুধ না শেষ হয়ে গেছিলো, দেখলাম যে ফ্রিজে অল্প একটুই দুধ ছিল, কেন কি কালকে রাতের বেলা একটা দুধ নিয়ে এসেছিলো, তো ওইটা দিয়ে রাতের বেলা ওই সবাই সহ চাটা খেলাম টেলাম না, তো সেই জন্য দুধ শেষ হয়ে গেছিলো আর কি। তো আমি ভেবেছিলাম আর একটু চা হলে ভালো হতো, বড় মগে করে খেতে চেয়েছিলাম, তো ভাবলাম আচ্ছা ব্যাপার না, এখন একটু চা খেয়ে নিই, ঘুম থেকে উঠলাম না খুবই ঠান্ডা লাগছিল আর কি, পরে আবার নিয়ে আসবো আর সাথে চাও বসাবো। আর এই যে দেখেন এই অবস্থা হয়ে আছে এখন। তো যাই হোক, এই যে এখানে নিয়ে আসলাম একটা পাউরুটি নিয়ে আসলাম, এই কুস্তুরি পাউরুটিটা না খেতে বেশ মজা, মানে কেমন যেন একটা আলাদা একটা মজাই লাগে। আর এই যে কোরিয়ান নুডলস নিয়ে আসলাম, তো এই নুডলসটা খেতে খুব একটা ভালো ছিল না, দাম নিয়েছে বেশি অন্যান্য নুডলসের তুলনায়, দামটা একটু বেশি কিন্তু আমার কাছে ভাল লাগেনি, একটু মোটা মোটা আর ভালোও লাগে না। আর এখানে এই যে সেমাই টেমাই নিয়ে আসলাম, আর এই যে এখানে আবারও চা বসিয়েছি, আর এক মুখ চা না খেলে আমার হবেই না, তো ভাবলাম কি তাহলে বসিয়ে দিই যেহেতু দুধ নিয়ে আসলাম, এই আর কি। আসলে হয় কি চাটা খেতে না একটু ভালোই লাগে, আর শীতের মধ্যে তো কোনো কথাই নেই। তো পরে আবার ভাবলাম কি আচ্ছা খালি খালি চা খাবো, আর আমার খালি চা খেতে না ভাল লাগে না, সেই জন্যই একটু আবার পাউরুটি নিলাম। আর এটা তো একেবারে তাজা ছিল, আর ওই পাউরুটিটা আমার হাজবেন্ড আগে নিয়ে আসছিল, তো সেখানে একটু ছিল ওইটাই খেলাম আর কি। আর এই যে দেখেন এখন এতক্ষণ একটু রোদ উঠেছে, আর এখন খুব একটা ঠান্ডা নেই, কুয়াশা একটু একটু পরে আর কি, কিন্তু ঠান্ডাটা সেভাবে আর নেই। আর এই যে ঘর বাড়ির অবস্থা দেখেন, ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ, কিন্তু এখন আমি আস্তে আস্তে একটু একটু করে করব আর কি, একবারে তো আর সব কিছু করতে পারবো না, আসলে সেটা সম্ভবও না, আর এতদিন খুব একটা কাজকর্ম করিনি, তো এখন এসে না আর কাজ করতে ইচ্ছে করে না, কেমন যেন একটা বিরক্ত বিরক্ত লাগে আর কি। তো যাই হোক আস্তে আস্তে করব। তবে আমি রান্নাঘর গুছিয়ে ফেলেছি, আর এই যে দেখেন এই রুমের অবস্থা, কালকে রাতে সবাই মিলে এখানে গল্প টল্প করেছি, সেভাবেই সব রয়ে গেছে, এগুলো আর সরাইনি। আর এই যে গাছটা অনেক সুন্দর হয়েছে, বড়ও হয়েছে, বেশ ভালোই লাগছে। আর এদিকে তো সব গোছানো আছে। আর এই যে এই এটা না আমি কিনেছিলাম অনলাইন থেকে আর কি, যখন বাড়ি ছিলাম তখনই আর কি অনলাইনে অর্ডার করেছিলাম, তো আমার হাজবেন্ড নিয়ে রেখেছিল। আর এখন ভাবছি কি এখানে ওই সাদা মগগুলো না মানাচ্ছে না, এরকম কালারফুল কয়েকটা মগ কিনতে পারলে তাহলে হবে আর কি, দেখতে সুন্দর লাগবে। আর আমার কাছে এখন না এই কর্নারটা খুব সুন্দরই লাগছে। তবে আমি হচ্ছে রান্নাঘরটা গুছিয়ে ফেলেছি একেবারে পুরো নিট অ্যান্ড ক্লিন, ভালোই লাগছে। রান্নাঘরের ব্যাপারটা হয় কি একটু পরিষ্কার না থাকলে ভালো লাগে না, দেখা যায় কেমন যেন একটু লাগে আর কি, যেহেতু এখানে খাবার দাবার রান্না করি, এই হচ্ছে ব্যাপার। তো এখানে করছি ভাত, তো আমার হয়ে গেছে প্রায় কি ভাত হয়ে গেছে, আর এখানে ওই মাছের জুড়া করছি, মাছ এগুলো ছিল ফ্রিজে, তো অনেক দিন হয়ে গেছে না, সেই জন্যই ভাবলাম কীভাবে জুড়া করি, লেবু পাতা দিয়ে, আম্মু এরকম করতো লেবু পাতা দিয়ে মাছের ঝুড়া, একটু পুরাতন মাছ হয়ে গেলে আর কি, খেতে কিন্তু খুবই মজা লাগে। আর আজকে সত্যি মজাও হয়েছিল, তো আর একটু পোড়া পোড়া করতে হবে, তাহলে তেলটা ভালো মতো উপরে উঠবে আর একটু পোড়া পোড়া লাগবে, সুন্দর একটা গন্ধ বেরোবে। তো ভাবলাম কি যেহেতু রান্না করেই ফেলেছি তাহলে খেয়েই ফেলি, তাই না, কেন কি শীতের দিনে হয় কি গরম গরম খেতে বেশ ভালো লাগে আর কি। আর আজকে না সবগুলো দুইটা রান্নাই খুব মজা হয়েছে, এই মিষ্টি কুমড়ো ভাজিটাও নাকি আমার কাছে মজা লাগলো তা আমি জানি না, তবে খেতে বেশ ভালো হয়েছিল। তো আজ এই পর্যন্ত।